সাতক্ষীরা সদর উপজেলার 9 নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদে জরুরি পরিস্থিতিতে লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট স্টক হোল্ডারদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 4 নভেম্বর সোমবার সকাল 10টায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো সাতক্ষীরা অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় এফআরটি প্রকল্পের আওতায় সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা লিগাল এইড অফিসার নাসির উদ্দিন ফরাজি। অ্যাডভোকেসি সভায় স্বাগত বক্তব্য রাখেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। লাল গোলাপ যুব সংঘের সদস্য মোহাম্মদ আরাফাত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ আমিনুর রহমান ও সাতক্ষীরা সদর হাসপাতালের আব্দুল হাই সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন জিডিএফ সভানেত্রী সাবেক পৌর কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, নুনগোলা দাখিল মাদ্রাসার সহ সুপার শাহজাহান কবির, ধুলিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ এমদাদুল ইসলাম, ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক ও যুব সদস্যবৃন্দ। কার্যক্রমের লক্ষ্য, উদ্দেশ্য ও জরিপের মাধ্যমে প্রতিবেদন উপস্থাপনা করেন প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ তহিদুজ্জামান তহিদ। অ্যাডভোকেসি সভার উদ্দেশ্য ছিল জরুরি পরিস্থিতিতে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং স্থানীয় সরকার ও জেলা আইনি সহায়তা অফিসের সাথে যৌথ উদ্যোগ নেওয়া, আশ্রয় ব্যবস্থাপনা কমিটি সক্রিয় করা এবং জরুরি পরিস্থিতিতে লিঙ্গভিত্তিক সহিংসতা হ্রাস করা।